রাশিয়া যা করছে, একটা জলদান্ত একটা দেশের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রুশ হামলা, কিয়েভের জোরালো অভিযান, জাতিসংঘে পশ্চিমা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে 13 লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন। এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে। মাইট ইজ রাইট চেঙ্গিস খানের যুগে যাচ্ছিল, সেটারই নামে গণতন্ত্র। এখন পরের দিন ভোট দিয়ে দিল, তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল, বাস হালাল হয়ে গেল। এখন আর কোনো কথাই শুনছে না, ভেটো পাওয়ার দিয়ে সব শেষ। আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতির স্লোগান শুনতাম কি জানেন? ইসলামী সমাজতন্ত্র। এখন আর কেউ বলে? যিনি বলতেন তিনি মারা গেছে, আর বলবে কেডা? তারপরে আসলো কি, ইসলামী গণতন্ত্র। বারে ই আবার কোন কথা হলো? হ্যাঁ, ইসলামী বেশালয় কি হলো? ইসলামী গণতন্ত্র, ইসলামী মত হয়ে গেল না? এখন শুরু হয়েছে নানাবিধ পরীক্ষা। আপনারা নিয়েছেন, দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে, হিটলারের ফ্যাসিবাদকে দেখেছে। আর আধুনিক যুগে গণতন্ত্রের হিংস্রতা মানুষ দেখেছে। গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে 13 লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন। এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে। এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা, কোথায় এটা? ইউক্রেন। দেখতে পাচ্ছেন অবস্থা, রাশিয়া যা করছে, একটা জলদান্ত একটা দেশের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল, পরের দিন ভোট দিয়ে দিল, তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল, বাস হালাল হয়ে গেল। এখন আর কোনো কথাই শুনছে না, ভেটো পাওয়ার দিয়ে সব শেষ। মাইট ইজ রাইট চেঙ্গিস খানের যুগে যাচ্ছিল, সেটারই নামে গণতন্ত্র। এখন এইসব তন্ত্রমন্ত্র ছাড়েন, মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন। আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে, চিন্তা করবে, তার মাধ্যমেই আল্লাহ দুনিয়ায় আল্লাহর বান্দারে বসবাস করবে। আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিয়েছেন, দেখো তোমরা ফমান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে সূরা বাকারা 30 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত পড়ুন, সব বলা আছে।